আপনি ডক্টর, আপনার সাকিব খান তো আপনার খুব কাছের, তো এটা কি আপনার সাথে কিনা, মানে ওনার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না, এটা তো বলা যাবে না, এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকুক। বিয়ে করছে এখন দেখেন, আমার মনে হয় যে জোর করে কারোর সঙ্গে থাকা ঠিক না, প্রভাব পড়ে না সাধারণ মানুষের জীবনে, কারণ সাধারণ মানুষ এর থেকেও বেশি বিয়ে করে। বহু গুঞ্জনের পর অবশেষে প্রকাশ্য আসলো ডাক্তার সুহানা সুপারস্টার শাকিব খানের পারিবারিকভাবে তৃতীয় বউ হিসাবে, যার গুঞ্জন ইতিমধ্যে ইন্টারনেট মাধ্যমে ব্যাপকভাবে ছড়াছড়ি। তবে এ বিষয়ে ডাক্তার সুহানা প্রকাশ্য আসলো খোলাসা করে বলেননি শাকিব খান ও সুহানার সম্পর্ক সম্পর্কে। বিয়ে করব, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা, এখন ভালো লাগলে করতেও পারি, কিন্তু আমি কোনো হিরো বিয়ে করব কি করব না এটা আসলে এখনো ভাবিনি, যদিও শাকিব ভাইয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবির কথা চলছে। তবে ডাক্তার সুহানা একটি বিষয়ে পরিষ্কার বলেন, ইতিমধ্যে শাকিব খানের সাথে একটি সিনেমায় কাজের উদ্দেশ্য সোহানার সাথে কথা চলছে, এবং তিনি আরো জানান খুব শীঘ্রই এই সিনেমার প্রকাশ্য নাম আসবে। অনেকবার দেখা হয়েছে রিসেন্ট, আমি জানি না এখন বাকিটা, আর জানলেও আমি আসলে এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি না। মানে প্রিয় দর্শক, তবে কি সত্যি শাকিবের তৃতীয় বউ হতে চলেছে সোহানা, নাকি সিনেমার নাম ডাক্তার বউ, এবং সিনেমার গল্পে পারিবারিকভাবে ডাক্তারকে শাকিবের বউ হিসেবে দেখা যাবে, এ নিয়ে ইন্টারনেট মাধ্যমে ইতিমধ্যে কথা চালাচালি শুরু হয়েছে। প্রিয় দর্শক, শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।